নমস্কার বন্ধুরা, আপনার সামনে আবারও একটা আপডেট নিয়ে চলে এলাম। আপনার ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও। তো আপনাদের সামনে ইতিমুহূর্তে একটা বড়সড় আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, সেই আপডেট সম্পর্কীয় বিষয় নিয়েই আজকের আলোচনা। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্যতন ভিডিও সবার আগে পেতে পারে। তো আপনারা হয়তো এই চ্যানেল থেকে হয়তো আপডেট পেয়ে থাকছেন, কিন্তু আপনারা হয়তো কোনো রকম লাইক করছেন না বা সাবস্ক্রাইব করছেন না, সেটা বলি নিউ আপডেট চ্যানেল সবসময় আপনাদের আপডেট দিতে থাকবে এবং আপনাদের সুখবর দিতে থাকবে। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আপনাদের একটা বিশাল বড় আপডেট আসতে চলেছে, কারণ ইতিমুহূর্তে লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আর লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরই আপনাদের হয়তো এই ভ্যাকেন্সিটা আসতে পারে। তো এটা কোনো একটা ইনফরমেশান মারফত জানা যাচ্ছে। তো আপনাদের ভ্যাকেন্সিটা সম্ভবত 12,000 পদে রিক্রুটমেন্ট হতে পারে, 12,000 পদে রিক্রুটমেন্ট হতে পারে। এবং আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং আপনাদের পিইটি বা পিএমটি কবে হবে এবং মেন্স কবে হবে, এ টু জেড বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু ইতিমুহূর্তে কোনো রকম তো বিজ্ঞপ্তি আসেনি বা কোনো রকম নোটিফিকেশান আসেনি, সেকালীন ইতিমুহূর্তে এই সম্পর্কীয় বিষয় হয়তো জানতে পারা যাচ্ছে না, কারণ কোনো রকম ভুল ইনফরমেশান বা ভুল তথ্য আমি দেব না, কারণ ভুল ইনফরমেশান বা ভুল তথ্য দিয়ে কোনো রকম লাভ নেই। কারণ ভুল ইনফরমেশান দেওয়া মানে হয়তো আপনারা হয়তো বিভ্রান্তি হয়ে পড়বেন, তা বিভ্রান্তি হলে আমার হয়তো ভিডিও স্কিপ করে দেবেন। তো সেকালীন আমি বলে রাখি, যতটুকু ভিডিও দেবো জেনুইন ভিডিও দেব এবং আপনাদের সামনে যতটুকু ভিডিও প্রোভাইড করব পুরোপুরি জেনুইন ভিডিও প্রোভাইড করব। তো আপনাদের ইতিমুহূর্তে একটা আপডেট ছিল, সেই আপডেট সম্পর্কীয় নিয়ে আমি বিস্তারিত বললাম। তো আপনাদের এই রিক্রুটমেন্টটা একটা বড়সড় রিক্রুটমেন্ট, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এইটার ক্ষেত্রে কি লেডি কনস্টেবলের কি ফর্ম ফিল আপ করতে পারবে। তো হ্যাঁ, লেডি কনস্টেবলের সম্ভবত ফর্ম ফিল আপ করতে পারবে, তবে খুব একটা বেশি থাকবে না, অল্প ভ্যাকেন্সির মধ্যে লেডি কনস্টেবল থাকবে, তবে আপনাদের কনস্টেবল পদের রিক্রুটমেন্টটা একটু বেশি হবে। তো আপনাদের এই আপডেটটা দেওয়ার কারণ হলো যে আপনারা যাতে প্রিপারেশান দিতে শুরু করেন, তাতে সেই জন্যই আমি এই আপডেটটা দেওয়া। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল সবসময় সব রকম সুখবর দেওয়ার জন্য আপডেট চ্যানেল। লাইক করে দিন, শেয়ার করে দিন, আরও বন্ধু বান্ধবদের জানান যে ইতিমুহূর্তে কম্পিটিশান বেড়ে গেছে, প্রিপারেশান না নিলে কোনো মুহূর্তেই আপনারা পিডি পাস করবেন, কিন্তু পিএমটি বা পিইটি পাস করে যাবেন, কিন্তু মেন্সে যেয়ে হয়তো কেটে যাচ্ছেন। হয়তো আগেরগুলো তো দেখলেন যে মেন্সে যেয়ে হয়তো এক নম্বর বা দু নম্বরের জন্য আপনারা কেটে গেছেন, সেকালীন এখন থেকে প্রিপারেশান করুন। আশা করছি এখন অনলাইন মারফত অনেক ক্লাস হচ্ছে, তো অনলাইন মারফত যারা টিউশানি করতে পারছেন না অনলাইন মারফতই ক্লাস করুন, কিন্তু অনলাইন মারফত তো এখন খুব ভালো টিউটোরিয়াল হোম হয়ে গেছে, কারণ অনলাইনে সব কিছু এ টু জেড বিস্তারিত দেখানো হচ্ছে। তো আপনারা অতি অবশ্যই অনলাইন মারফত ক্লাস করতে পারলেন, অতি অবশ্যই প্রিপারেশান স্টার্ট করে দিন। এই ছিল আজকের আপডেট, নমস্কার।